হ্যালো, ওয়েলকাম পিসি গেমার বিডি। আজকে যে মোবাইলটা নিয়ে রিভিউ করব তার নাম Xiaomi MI 3। মোবাইলটার দাম মাত্র 2700 টাকা। মোবাইলটা পাবজি গেম এবং অন্য অন্য গেম কিরকম চলে তা নিয়ে রিভিউ করব। ভিডিও শুরু করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওর লাস্ট একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। Thank you.
মোবাইলটা কেনার পরে আমি পাবজি, তারপরে কল অফ ডিউটি, তারপর আসপান গেমগুলো ডাউনলোড করতে দিছি, বাট ইনস্টল নেই নাই, চালু হয় না, গেমগুলো কি ইনস্টল হতেছে নাকি খুব এরর আসছে। এটা কারণ হয়েছে এটা ইউএমআই ভার্সন, যেটা আজকে মোবাইল যে ভার্সনটা সেটা ছিল 7.5, এই জন্য এটা আপডেট নেয় নাকি পাবজির ভার্সন হলে খুলে নাই। পরে যে এটা ভার্সনটা আমি আপডেট দিছি, আপডেট দেওয়ার জন্য টুল নামে একটা ফাইল আসছে, বিশেষ প্রবলেম হয় টুল নামে ফাইলের ভিত্তিতে, যে আপডেট নামে একটা প্রোগ্রাম আসছে ওটার ভিত্তিতে, যে আপডেট দিলে 700 MB নেয়, 700+ 800 কাছে SMB নেয়, আপডেট হয়ে যায়, তারপর যা রেজিস্টার্ড হয়ে ইনস্টল হতে 20 মিনিটের মতো টাইম নেয়, তারপরে যা সমস্ত গেম ডাউনলোড করে খেলা যায়। পাবজি খেলছি, পাবজি ল্যাগ করে মাঝে মাঝে, তবে খেলা যায়, বাট হিট করে মোবাইলটা, আর পাবজি লিডটা ভালো মতো ক্লিয়ারভাবে আরামসে মজা করে খেলা যায়। আর বাকি অন্য অন্য গেম যেরকম বলছে ভিডিওর মধ্যে ওরকমই চলে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগেছে এবং আপনাদের কাজে আসছে। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটা লাইক দিন এবং ভিডিওটা শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের সাথে। আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য বহুত ধন্যবাদ। ওয়েলকাম অ্যাগেন পিসি গেমার বিডি চ্যানেল, থ্যাংকস ফর ওয়াচ ভিডিওস পিসি গেমার বিডি। আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক করে আমাদের পরিশ্রমের মজুরিটা আমাদের কাছে পৌঁছাবেন এবং আরও ভিডিও ধরনের জন্য আমাদের উৎসাহিত করবেন। আমাদের চ্যানেলের ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ। Thank you.